সম্পূর্ণ বিনামূল্যে আমার চরজলদি রান্নার নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করুন। রান্না পছন্দ হলে লাইক এবং শেয়ার করুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো সিজনাল ডালের একটি রেসিপি, সজনে ডাটা দিয়ে মুগ ডাল। কড়াই গরম করে এর মধ্যে নিয়ে নিচ্ছি মুগ ডাল। এখানে আমি 150 গ্রাম মুগ ডাল নিয়েছি, হাফ কাপের একটু বেশি হবে পরিমাণে। এখন এটা ড্রাই রোস্ট করে নেব। খুব ভালো করে ড্রাই রোস্ট করতে হবে, ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, আর ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা ভাজা মুগ ডালের গন্ধ ছাড়ছে। ততক্ষণ ভাজতে থাকতে হবে লো ফ্লেমে। ডালটা এখন খুব সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর রং ধরেছে। এইবার আমি সুইচ অফ করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। এখন এটা ভালো করে ধুয়ে নেব। ডালটা 3-4 বার ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। ডালটা এবার আমি সিদ্ধ করে নেব, আর সিদ্ধ করার সময়ই এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটে গেছে, এখন ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ডালটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ফাঁকা রাখছি যাতে ভালো করে সিদ্ধ হয়। এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি, 7-8টা সজনে ডাঁটা আমি 2 ইঞ্চি মাপের করে কেটে নিয়েছি। একদম কচি সজনে ডাঁটা নিতে হবে এই রান্নার জন্য। এরকম সরু না হয়, মোটা হলেও চলবে, কিন্তু দানাদার যেন না হয় কচি সজনে ডাঁটা হতে হবে। ডালটা যতক্ষণ পাশের বার্নারে সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি সজনে ডাঁটাটা নিয়ে কিছুটা প্রিপারেশন করে নেব। 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে, দিয়ে দিচ্ছি 1টা কাঁচা লঙ্কা এবং 2টো তেজপাতা একটু ছিঁড়ে দিলাম। 30 সেকেন্ড ভেজে নেব। মশলা ভাজা হলে এর মধ্যে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম। দিচ্ছি অল্প একটু নুন, এতে ডাঁটাতে স্বাদ আসবে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে ভেজে নেব 2 মিনিটের জন্য। ডাঁটা কচি আছে তাই 2 মিনিট ভাজলেই যথেষ্ট ভালো করে ভাজা হয়ে যাবে। 1 টিস্পুন আদা বাটা দিয়ে এখন মিনিট খানেক একটু ভালো করে ভাজবো, যতক্ষণ না আদাটা ঠিক এই রকম সুন্দরভাবে ভাজা হচ্ছে। এইবার জল দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এটা এখন বেশ টকবক করে ফুটছে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরা গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, একটু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এইবার এটা মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য এভাবেই ফোটাতে থাকবো। এখন দেখুন ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে, এটা এখন একদম তৈরি হয়ে গেছে। এখন এটা নিয়ে আমি এই যে এখানে ডালটা আমি ফুটতে দিয়েছিলাম, ডালটা বেশ খানিকটা সিদ্ধ হয়েছে, এবার এর মধ্যে এই ডাটা সহ পুরো ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি ডালটা এর মধ্যে 50% সিদ্ধ হয়েছে। এখন এটা পুরোপুরি সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রাখলাম। ডালটা এখন মোটামুটি সিদ্ধ ভালো করেই হয়ে গেছে। আমি লো ফ্লেমে মোট 15 মিনিট ধরে ডালটা সিদ্ধ করছি। ভালো রকম সিদ্ধ হয়ে গেছে। এই রকম সময় আপনারা চাইলে কিছুটা গরম জল অ্যাড করে দিতে পারেন যদি ডালটা আরও পাতলা পছন্দ করেন। 1 টিস্পুন চিনি দিলাম, মিনিট খানেক ফুটিয়ে নেব। এর মধ্যে একটা তড়কা বানিয়ে নেব এই ডালে দেওয়ার জন্য। এই জন্য তড়কা প্যানের মধ্যে 1 টিস্পুন সাদা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ঘি মেল্ট হয়ে গেছে, এবার এর মধ্যে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা খুব ভালো করে লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দরভাবে একটা পোড়া পোড়া কালার চলে আসছে লঙ্কার গায়ে, ঠিক এই রকম। এইবার আমি এর মধ্যে খুব সামান্য একটু জিরা দিয়ে সাথে সাথে তড়কা প্যানটা উঠিয়ে নেব ফ্লেম থেকে। এটা ইমিডিয়েটলি ডালের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট ওয়েট করতে হবে। এরই মধ্যে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এইবার একটু তড়কাটা খুব ভালো করে ডালের সাথে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা এখন একদম তৈরি, খেতে ভালো লাগে গরম ভাতের সাথে, আর সাথে যদি একটু আলু ভাজা থাকে তাহলে তো কথাই নেই। ডাল এখন একদম তৈরি সার্ভ করার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন।